रोजिनस क्लाबे समस्त मत्स्य शिकारी एवं व्यूअर्स बंधुदेर स्वागत। आपनारा देखते पाच्छेन आमी एकटी पुकुर पाड़े चले एसेछि। शीटगुलो सुंदर भावे माटी केटे केटे करा हयेछे। एई पुकुरटी हच्छे दलपतिपुर शियाखाला থেকে যাওয়া যায়, অন্যান্য জায়গা থেকেও যাওয়া যায়। দলপতিপুর বারোয়ারি তলার পুকুর, পুকুরটি দেখতে পাচ্ছেন চারপাশে জঙ্গল কেটে পরিষ্কার করা হয়েছে, ঝোপ জঙ্গল যা ছিল এবং আরো পরিষ্কার করা হবে। এই পুকুরটি প্রতিযোগিতামূলক পাস চলবে, মানে পাস রেট 3,500 টাকা যেটা সেটা, এবং তার সঙ্গে বেশ কিছু পুরস্কার। পুরস্কার কি আছে না আছে কম বেশি আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এর আগে, তো তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখবেন এবং জেনে যাবেন কি কি পুরস্কার আপনারা পেতে পারেন। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করছি, এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এই পুকুরে আজকে জাল দেয়া হয়েছিল, জালে কি রকম কি মাছ এসেছিল সেটা আপনারা দেখবেন। আর জাল আটকে গিয়েছিল মাঝপথে এবং জাল ফেঁসে গিয়েছিল কোনো জায়গায়, কোনো কারণে মাছের ধাক্কায় হোক বা কিছু লেগে হোক জাল ছিঁড়ে গিয়েছিল মাঝখানে। তো সেই কারণে মাছ ছেঁড়া জায়গা থেকে বেরিয়ে যাক বা আটকে যাওয়ার কারণে বেরিয়ে যাক, মাছ সেইভাবে আসেনি। কিছু মাছ এসেছিল, যে মাছ এসেছিল সেগুলো আপনারা আপাতত দেখুন কতটা কি মাছ এসেছিল। আর ওনারা কিছু মাছ আজকে নতুন ছেড়েছেন যেটা আপা করে রাখা ছিল, সেই ভিডিওটাও আপনারা পাবেন। আর কিছু মাছ আরও এই পুকুরে ছাড়া হবে, যেগুলো ছাড়া হবে সেই মাছের ভিডিও যদি আমি পাই অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পাশের আরও ডিটেল পুঙ্খানুপুঙ্খভাবে আমি পরের ভিডিওয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আগে পাশের প্রাইজ বা যে ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যারা এখনও দেখেননি তারা ডেসক্রিপশানের লিঙ্কের মাধ্যমে সেই ভিডিওটি দেখে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। ওই ডোরাটা ধরুন, আর গুলো তারা দিবি আর কলালি বসবে তাই বলে দাও, তাই বলে দাও। একটু পরে করলে হবে, একটু পরে কর। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, ওদিকে যাবে মাছ তো, ওদিকে নিয়ে যাওয়া হবে তো। ফোনটা ধরো না, উঠতে পারবে না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কেউ খুঁজে দিয়েছে।
হ্যাঁ নিয়েছে না নাই নি অন্য নাম চেঞ্জ কর ঠিক আছে হ্যালো হ্যালো হ্যাঁ 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 বলুন ফরিদপুর তো ফরিদ হ্যাঁ বলুন দাদা এই জায়গাটার নাম কি এটা জানি না হ্যাঁ দলপতিপুর হ্যাঁ হ্যাঁ না আমি তো গাড়ি কার সাথে বেরোতে পারিনি ওই মোটামুটি নিয়ে এসেছে আর দিয়ে চলে আসবে আর খরচাটা বড় কথা নয় ঠিক আছে সে বুঝতে পারছি ব্যাপার কি হচ্ছে সেই সিচুয়েশনটা নেই এবার আমি কি করে যাবো বলুন এবার এরা তো এসেছে এইখানে নিয়ে আর কি বলি বলুন তো আমার গিয়ে থাকলে চার দুদিন পর থেকে চিন্তা করতে হবে না সুখ আর দলপতিপুর এটা ওই সিয়াখালার থেকে আসতে হয় হ্যাঁ সেটা আসতে পারেন আমি না বলবো না তাহলে ঠিক আছে দল আমি শুনুন না মাছটা হ্যাঁ ঠিক আছে আসুন সিয়াখালা থেকে দলপতিপুর এটা দলপতি গজার গজার মোড় গজার মোড় থেকে দলপতিপুর হ্যাঁ হ্যাঁ হরিপাল থেকে একদম একদম ওকে ওকে আমি তাহলে ওনাদের নয় আপনাদের গাড়িতে ওই পুকুর পাড়ে চলে যাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি তাড়া দিলে হবে না লাফালে তবে তো লোকে দেখবে তাড়া দিলে তো আর লাফ হবে না তাড়া দিলে লাফ হবে না মাছ তাড়া মারলে লাফ হবে না তাড়া মারলে মাছ আর লাফ হবে না ওপর দিকে চলে যায় ওপর দিকে চলে আসে না
আচ্ছা পুকুরটাও সাইজ দেখতে হবে, ওটা সাইজ আর এটা সাইজ। আপনি এক মগ জল আর এক মানে বালতি জল দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে তো। খালি সামনেটা একটু ফাঁকা রাখবেন, কম করে নেবেন, অতিরিক্ত নিলে রাখা যাবে না। দেখি দাদা একটু, এ ভাই জালটা পাকিয়ে পাকিয়ে এখানে ধরে রাখতে পারছি। হ্যাঁ বলো উল্টে দিবি, সার্ভার ডাউন, তার মানে সার্ভারটা ডাউন আছে, হবে না, ও আবার পরে করো কিছুক্ষণ পর। শ্রীকান্ত দেখা এইটা এদিকে হরিটা রে হরিটা আচ্ছা যাক না চল মাছ উল্টা দিক, বড় থাকলে তুলো। দেখা হবে না
আজ আজ বড় কি হচ্ছে বড় কাতরা আছে ভাইরা ছিল আরো কিছু একটা লাগবে বড় আছে না আমি মাথা গড়া মানে মাথা এই লং দাও আছে মাথা আছে বড় জাল জাল আছে মাথা কে দেব বড় জাল না আছে আজ যদি বলে ওকে কে 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 হ্যাঁ দেখা এদিকে দেখা এদিকে দেখা এদিকে দেখা এদিকে দেখা এদিকে দেখা সাবাস সাবাস এই যে দেখা देख जाल नहीं ওই কিছু হবে না কিছু হবে না হ্যাঁ গড়িয়ে যাবে ওটা ওটা একদিন জাল দিয়ে মাছ আটকে আছে ভাইরবি না বুকটা ফাটিয়ে দেবে তুই দল গরম আছ চল আয় যা আয় যা তো সব বেরিয়ে যাবে কেউ জড়াবে না দু এক পিস আটকাবে সব বাদল বুকে নেই মাছটা মারলে মরে যাবি আবার ভাষাটা কি হচ্ছে দাদা সামনেটা একটু ফাঁকা করবেন দাদা সামনেটা তাপস কান্ত স্যার হলে না এর ছবি হবে কান খোয় গেছে ওটা চোট খেয়েছে কান খোয় চোট খেয়েছে ছেড়ে দে কান খোয় চোট খেয়েছে কান খো থেকে রক্ত বেরোচ্ছে কাতলাটা চোট খেয়েছে ওকে ভেতরে ফেলছে মোটর সাইকেল এটা মোটর সাইকেল ওটা ছেড়ে দিন চোট আছে ছেড়ে দিতে বলছে বলছি তো চোট মাছগুলো ধরতে পারছে না তো চেপে ধরছে না রক্ত
জালটা উল্টা না রে জাল গুলো ভালো করে তোর এ করে সুমন্ত নিয়ে গিয়ে ওই আপার মাস্টকে দিয়ে দে মাস্টার আলগো খালক কর ওই ওই মাছগুলো ছাড়বি তো এখন নাকি না রেখে দিবি ছাড়বে পাঁচ কিলো একদম চার কিলো মাছটা হবে ও ভালো করে ছোপ করবে ঠিক আছে আপনি তুলুন আর ফেলুন ঝাপা ঝাপ একজন ছাড়ুন আমার আমি